সালামু আলাইকুম। বিপরীত সম্পদ কি? কোনো একটা সম্পদকে হ্রাস করার জন্য যদি তুমি বিপরীত পাশে আর একটা হিসাব প্রস্তুত করো, এটা হচ্ছে বিপরীত সম্পদ। আবার বলতেছি, কোনো একটা সম্পদকে হ্রাস করার জন্য যদি তুমি বিপরীতে আর একটা হিসাব প্রস্তুত করো, এটা হচ্ছে কি? বিপরীত সম্পদ। এখন বিপরীত সম্পদের অনেকগুলো নাম আছে, বিপরীত সম্পদ, পাল্টা সম্পদ, প্রতি সম্পদ, কন্ট্রা সম্পদ। বিপরীত, পাল্টা, প্রতি, কন্ট্রা, চারটা সম্পদ। তাহলে সম্পদকে হ্রাস করার জন্য বিপরীতে যদি আরেকটা হিসাব প্রস্তুত করা হয়, ওটা হচ্ছে কি সম্পদ? এটা হচ্ছে বিপরীত সম্পদ। আমি যদি উদাহরণ বলি, পুঞ্জীবিত অপচয় সম্পদকে পুঞ্জীবিত অপচয় হ্রাস করে, এটা হচ্ছে একটা বিপরীত সম্পদ। অনাদায় পাওনার সঞ্চিতি, এটাও কি? দেনাদার নামে একটা সম্পদকে হ্রাস করে। তাহলে কন্ট্রা সম্পদ দুইটা চিনলাম। এখন যদি বলি বিপরীত দায় কি, এটা জানার জন্য পরের ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম।